পার্টিবাদী দল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সে যুবলীগ এবং আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমাদের যুদ্ধ শুরু হয়েছে 2009 সন থেকে। এই বাংলাদেশের মানুষের গণতন্ত্র হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সেই আন্দোলনে পরিসমাপ্তি কিন্তু এখনো হয় নাই। যুবদল গত 17 বছর যেভাবে রাজপথ থেকে বুকের রক্ত দিয়ে যুবদলের অনেক নেতা কর্মীদের রক্তের বিনিময়ে 5ই আগস্ট যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মাধ্যমে আমি মনে করি প্রাথমিক বিজয় অর্জন করেছে করা হয়েছে। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে অনেক সংগ্রাম অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের বসে থাকলে চলবে না। সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে জনগণের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুবদলকে মাঠে থাকতে হবে এবং মাঠে থেকে সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা জানেন নারায়ণগঞ্জকে বাংলাদেশের বুকে সন্ত্রাসের জনপথ হিসাবে কারা প্রতিষ্ঠিত করেছিল। আজকে সেই শামীম ওসমান যিনি যাকে এই নারায়ণগঞ্জের মানুষ বোরকা স্বামী হিসাবে পরিচিত, তারা এই নারায়ণগঞ্জকে লুটে পুটে দুর্নীতি এবং সন্ত্রাস খুন খুনের মাধ্যমে একটি ভয়ঙ্কর জনপদে পরিণত করেছিল। আজকে তাদের যে প্রশাসন সেই প্রশাসনের এখনো অনেক ব্যক্তি সক্রিয় আছে, তাদের দলের অনেক নেতা কর্মী সক্রিয় আছে। আমি বলতে চাই বাংলার মাটিতে এই নারায়ণগঞ্জের মাটিতে ওই আওয়ামী লীগ এবং ফাঁসিবাদী দল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সে যুবলীগ এবং আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এবং এই সভা থেকে আমরা বলতে চাই তাদের বিরুদ্ধে যে সকল হত্যা মামলা হয়েছে প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন, তাদের আইনের আওতায় দ্রুত বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করুন, না হলে গণতন্ত্র এবং নারায়ণগঞ্জের মানুষ নিরাপদ হবে না। আমরা বলতে চাই আজকে নারায়ণগঞ্জের যে সকল ব্যবসায়ী সংগঠন রয়েছে, স্কুল কলেজ রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, কোন প্রতিষ্ঠানে ফেসিবাদী কোন লোককে স্থান দেওয়া হবে না। যদি কোন ফেসিবাদী দলের কোন ব্যক্তিকে স্থান দেওয়া হয় যারা স্থান দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণকে নিয়ে যুব সমাজকে নিয়ে ছাত্র সমাজকে নিয়ে তাদেরকে প্রতিরোধ করা হবে ইনশাল্লাহ। চাষারার বুকে সম্মেলন অত্যন্ত সুন্দরভাবে করতে পেরেছি। অথচ বিগত 18 বছর 19 বছর যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা যিনি দেশটা যিনি দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার গড়াদল বাংলাদেশকে আজকে এই স্বাধীনতা এনে দেওয়ার পিছনে যারা বলেন তিনি হচ্ছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথচ বাংলাদেশে এই আমরা যারা ফেসিবাদ সরকার কে পতন করার জন্য গত 18 বছর যুদ্ধ করেছি, লোকের গণ অভ্যুত্থানের জন্য যে দলটা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেই দল আমরা গত 18 বছর 20 বছর বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তথা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী সহ সুন্দরভাবে করতে পারিনি এই সন্ত্রাসীদের অত্যাচারের কারণে।